হ্যালো বন্ধু, আমি পার্থ বলছি তাজা খবর থেকে। আর আজকের যে তাজা খবরটা আছে সেটা হলো পরিকল্পনাহীন কাজের দায়ে 200 কোটি টাকা ঋণ নেবে সরকার। তো খবরটা বিস্তারিত জানার আগে আপনাদের প্রথমে ধন্যবাদ বলতে চাই যে আপনারা আমাদের এই যে চ্যানেলটা সেটাকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি ওদেরকে বলছি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এই ধরনের খবর পাওয়ার জন্য। লোকাল খবর বা অন্যান্য খবরও আমি চেষ্টা করবো দেওয়ার। আর বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দেবেন, এগুলো আমার যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলি নোটিফিকেশন আপনারা পাবেন না। তো চলুন খবরটা বিস্তারিত জানা যাক। পূর্বতন সরকারের রেখে যাওয়া পরিকল্পনা উদ্দেশ্যহীন প্রকল্পের কাজ পুনরায় চালু করতে হবে সে ঋণ নিচ্ছে রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভা সরকারকে আপাতত সংকট দূর করে পুনরায় কাজ চালু করতে 200 কোটি টাকা ঋণ নেওয়ার অনুমোদন দিয়েছে। এই ঋণ নেওয়া হবে হাডকো অথবা এলআইসি থেকে। আজ মহাকারণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ পূর্বতন বাম সরকারকে এক প্রকার কাঠগড়ায় তোলেন। তিনি বলেন পূর্বতন সরকার কী করেছে রাজ্যবাসী জানলে আশ্চর্য হয়ে যাবে। শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে কোনোরকম পরিকল্পনা ছাড়া উদ্দেশ্যহীনভাবে দখল করে কাজের ঘোষণা দিয়ে অথচ হাতে কোনো টাকা নেই, কোথা থেকে কীভাবে টাকা আসবে তার কোনো পরিকল্পনা ছিল না। মন্ত্রী জানান পূর্ত দপ্তর ছাড়া এই মাত্র 21টি দপ্তরে শুধুমাত্র বিল্ডিং নির্মাণের পূর্বতন সরকার 231টি কাজের জন্য 1332 কোটি টাকা, 6 লক্ষ টাকা এবং পূর্ত দপ্তরের জন্য 12টি কাজের জন্য 168 কোটি 75 লক্ষ টাকা, প্রায় 1500 কোটি টাকার দায় নতুন সরকারের ঘাড়ে চাপিয়ে বিদায় নিয়েছে। মাত্র 450 কোটি টাকা হাতে নিয়ে পূর্বতন সরকার 1500 কোটি টাকার কাজের ঘোষণা দিয়ে দিয়েছে। বিস্ময়ের ঘটনা হলো বাকি টাকা কোথা থেকে এবং কীভাবে আসবে তার কোনো পরিকল্পনা বা ব্যবস্থা রাখা হয়নি। টাকা ছাড়াই কাজ শুরু করে দিয়েছে, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করে ভোট পাওয়ার জন্য। মন্ত্রী জানান আজকে পর্যন্ত এই মুহূর্তে রাজ্যের ঠিকাদারদের 221 কোটি 1 লক্ষ টাকা বকেয়া বিল দিতে না পারলে এক চুল কাজও করা যাবে না। কাজ শুরু করতে হবে ঠিকাদারদের সবার আগে এই বকেয়া পরিশোধ করে দিতে হবে, তারপর আমরা বলতে পারবো ঠিকাদারদের আপনারা পুনরায় কাজ শুরু করুন। এই 421 কোটি টাকার মধ্যে 365 কোটি 73 লক্ষ টাকা হচ্ছে 21টি দপ্তরের, বাকি 68 কোটি 28 লক্ষ হচ্ছে পূর্ত দপ্তরের। মন্ত্রী বলেন এই আর্থিক বছরের নীতি আয়োগ থেকে রাজ্য সরকার 358 কোটি টাকা পাবে। নীতি আয়োগ থেকে টাকা পেলে এবং হাটকো অথবা জীবন বীমা নিগম থেকে 200 কোটি টাকা ঋণ নিয়ে আপাতত বন্ধ হয়ে যাওয়ার কাজগুলি পুনরায় চালু করবে। পূর্বতন সরকারের রেখে যাওয়া 1500 কোটি টাকা শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত প্রজেক্ট কোর্স দিয়ে দাঁড়াবে প্রায় 1700 কোটি টাকা। মন্ত্রী রতনলাল নাথ পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন রাজ্যকে একেবারে দেউলিয়া করে দিয়েছে। মন্ত্রী তথ্য দিয়ে জানান টাকা ব্যবস্থা ছাড়াই যে 21টি দপ্তরের 231টি প্রকল্প বিল্ডিং নির্মাণের কাজ বাম সরকার শুরু করেছিল। এগুলো হলো স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, স্বরাষ্ট্র জেল, স্বরাষ্ট্র, ফায়ার সার্ভিস, আইন, উপজাতি কল্যাণ, ক্রীড়া, যুব, শহরান্নয়ন, পরিবহন, পর্যটন, বিজ্ঞান ও প্রযুক্তি, সংখ্যালঘু উন্নয়ন, তথ্য সংস্কৃতি, খাদ্য ও জনসংখ্যা, বিকাশ, সাধারণ প্রশাসন, হ্যান্ডলুম, শ্রম এবং পঞ্চায়েত। মন্ত্রী জানান স্বাস্থ্য দপ্তরে 171 কোটি 59 লক্ষ টাকা দেওয়া, এভাবে স্কুল শিক্ষায় 62 কোটি 47 লক্ষ, উচ্চশিক্ষায় 28 কোটি 99 লক্ষ, স্বরাষ্ট্র 13 কোটি 22 লক্ষ, জেলা 5 কোটি 35 লক্ষ, সংখ্যালঘু 12 কোটি 48 লক্ষ, ক্রীড়া এবং যুবকল্যাণ 16 কোটি 98 লক্ষ, শহরান্নয়নে 14 কোটি 68 লক্ষ, সাধারণ প্রশাসন 10.50 লক্ষ টাকা দেন। মন্ত্রী তথ্য উল্লেখ করে বলেন রাজভবন তৈরি করতে 34 কোটি লাগবে, অথচ 10 কোটি 33 লক্ষ টাকাই বকেয়া রয়ে গেছে। প্রধান বিচারপতির বাংলো নির্মাণে 1 কোটি 55 লক্ষ টাকা লাগবে, প্রজেক্ট কস্ট বাড়বে এখন 1 কোটি 70 লক্ষ হয়েছে, পুরোটাই দেন। বিধায়ক প্রশাসন নির্মাণ করতে 52 কোটি 15 লক্ষ টাকা লাগবে, অথচ 23 কোটি 15 লক্ষ টাকাই দেন। কতগুলো নতুন জেল নির্মাণ করা হচ্ছে যার কোনো প্রয়োজন ছিল না। শিক্ষামন্ত্রী ক্ষোভ ব্যক্ত করে বলেন পূর্বতন সরকারের পাতের দায় নিতে হচ্ছে নতুন সরকারকে, এক প্রকার বাধ্য হয়ে পূর্বতন সরকারের পরিকল্পনাহীন কাজের দায় নতুন সরকারকে নিতে হচ্ছে। এই হলো আজকের খবর। তুমি কীরকম মনে হলো আমাকে একটি কমেন্ট জানাবেন। কমেন্টে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে না তো আমাদের কী হবে আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, খবরটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন এই লক্ষ লক্ষ টাকার যে গেট নিয়ে খেলা হচ্ছে সেই ব্যাপারে। তা আজকের মধ্যে চলে যাবে, বাই, টেক কেয়ার।